নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচিকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পাল্লা রোডের বাসিন্দা নিরূপ ঘোষ পায়ে হেঁটে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল সোমবার সকালে তার লক্ষ্য বর্ধমান থেকে মুম্বাইয়ে চল্লিশ দিনে পৌঁছানো নিরূপ ঘোষ জানান সেফ ট্রাইব সেভ লাইফ এবং জল বাঁচান ও প্রাণ বাঁচান গাছকে বাঁচিয়ে রাখুন তিনি আগামী প্রজন্মকে পদযাত্রার মাধ্যমে অনুপ্রাণিত করতে চান তিনি আরও জানান তার অনুপ্রেরণা চিত্র তারকা অক্ষয় কুমার যাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে আমি পায়ে এখান থেকে বর্ধমান থেকে এবং ভায়া কলকাতা যেটা আছে কলকাতা টু মুম্বাই যাব পায়ে হেঁটে চল্লিশ দিন আমি অন দ্য রোড হেঁটে এবং ছুটে যাব তা আমার উদ্দেশ্য হচ্ছে ভারতের কিছু বার্তা নিয়ে আমি পৌঁছাতে চাই পায়ে হেঁটে এবং সকল ভারতবাসীকে আমি জানাতে চাই বার্তাটা হচ্ছে আমার দেশেরই বার্তা সেভ ড্রাইভ সেভ লাইফ ট্রি প্ল্যান ট্রি ফিউচার সেভ ওয়াটার সেভ লাইফ এই বার্তাটা আমি সারা ভারতবর্ষকে দিতে চাই এবং আগামী যুব সমাজ এবং কোনো আগামী যে প্রজন্ম এই বার্তাটা পেয়ে আর কি যাতে খুব ইয়ে থাকতে পারে সচল থাকতে পারে সেটাই আমি চাই এই জন্য আমি এই বার্তাটা দিতে চাই সারা ভারতবর্ষকে আবার নতুন করে আর আমার উদ্দেশ্য আমি ছোটোবেলা থেকে অক্ষয় থাকে খুবই ভালোবাসি এবং তার ডিসিপ্লিন এবং তার কথাবার্তা আমাকে খুব মোটিভ করে ওই জন্য আমি তার কাছে পায়ে হেঁটে দেখা করতে চাই যেহেতু আমি ভারতবর্ষ একজন নাগরিক আমি ফিট মানে সকল ভারতবাসী ফিট এই কারণে আমি পায়ে হেঁটে তার কাছে যেতে চাইছি কলকাতা থেকে হ্যাঁ কলকাতা থেকে এটা আমার জাস্ট আমার নিজের গ্রাম গ্রাম থেকে আমি উদ্দেশ্যটা করছি আর কি গেট থেকে আমি ভাইয়া কলকাতায় মুম্বাই যাব। বর্ধমান থেকে টিঙ্কু সাহেবের রিপোর্ট আনন্দবার্তা